সময় মতো না খোলা ওষুধের অভাব রোগীর সাথে দুর্ব্যবহার বিনামূল্যের ওষুধের টাকা নেওয়া সহ নানা অব্যবস্থাপনায় চলছে রংপুরের কমিউনিটি ক্লিনিকগুলো হতদরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এসব ক্লিনিক চালু হলেও মিলছে না চিকিৎসা সেবা ফলে নষ্ট হচ্ছে চিকিৎসা সরঞ্জাম সাদ্দাম হোসেন জেমের ছবিতে রেজল করি মানিকের তথ্যে ডেস্ক রিপোর্ট বেলা গড়িয়েছে কিন্তু এখনও তালা ঝুলছে রংপুরের রামগোবিন্দ কমিউনিটি ক্লিনিকে আবার অন্য একটি ক্লিনিকে রোগী আসলেও দেখা নেই চিকিৎসকের ভেতরে গেলে দেখা মিলবে স্তূপ করে রাখা আবর্জনা আর ভাঙা আসবাবপত্রের স্থানীয়রা বলছেন তদারকির অভাব ও স্থানীয় পরিচালনা পরিষদ সক্রিয় ভূমিকা না রাখায় প্রশ্ন উঠেছে কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়ে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও সময়ের অনেক আগেই এসব ক্লিনিক বন্ধ করা হয় সময়মতো চিকিৎসক উপস্থিত না থাকায় ভোগান্তিতে পড়তে হয় রোগীদের তাছাড়া ওষুধের অভাব তো আছেই যেটুকু পাওয়া যায় তাও বিক্রি হয় বলে অভিযোগ স্থানীয়দের আমি অনেক কদিন আসি আঙ্গুলটা এরকম সেবা তো আমরা কিছুই পাই না ডাক্তার কাছে গেলে তো বলে বলে অমুক ওষুধ নাই অমুক ওষুধ নাই শেষ হয়ে গেছে ডাক্তার আসে নাই ডাক্তার আসবে দেরি করিয়ে এসেন আবার টাকা চায় যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ লোকজন আসে তো আমাদের সান্ত্বনা নিয়ে তো আর যেতে পারে না এই জন্য সরকার আমাদেরকে কিছু ওষুধ দিয়ে এখানে বসাই দিয়েছে যে অনেকে যে বুঝবে না তখন আপনারা একে বুঝাইয়া দুইটা ওষুধ দিবেন টাকাটা আমাদের দান বাক্স আছে রুগীরা চাইলে সেবা গ্রহণের পরে ইচ্ছা সে দিতেও পারে নাও দিতে পারে তবে আমাদের একটা ফান্ড আছে কমিউনিটি ক্লিনিকে আমাদের রোগী ওষুধের সীমাবদ্ধতা নাই দুই একটি কমিউনিটি ক্লিনিকে যেগুলো একেবারে রোড সাইড রাস্তার ধারে বা বেশি রোগীর সমাগম হয় সেসব জায়গায় সেসব কমিউনিটি ক্লিনিকে রোগীর বা ওষুধের কিছুটা ঘাটতি থাকতে পারে রংপুর বিভাগে কমিউনিটি ক্লিনিক রয়েছে 1870টি ডেস্ক রিপোর্ট নিউজ 24